এটাই হচ্ছে আমার ছোট্ট কুঠির। এই কুঠির থেকে অনেক সময় অনেককে অনেক রকম কথা বলি, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের একটা জীবন আছে, সবসময় যে আমরা মানুষকে নোংরা কথা বলবো, নোংরা ভাবে মানুষকে অ্যাটাক করবো, এটা কিন্তু ঠিক নয়। তাই তো বন্ধুরা, আজকে আমি একটু অন্য রূপে অন্যভাবে আপনাদের সামনে এসে পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয় আপনার সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের উপহার দিব, সেই ভিডিওটা দেখে অনেকেরই ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না। কিন্তু আমরা বাঙালি বধূ, বাঙালি গৃহবধূ, আমাদের কিন্তু এই চাকরি, এই সংসার, সমস্ত কিছুর মাঝেও কিন্তু আমাদের একটা জীবন আছে। সেই জীবনের কথা কে বা কখন শুনতে চায়? অনেকে শুনতে চায়, অনেকে শুনতে চায় না। তাই হঠাৎ করে আজকে আমার মনটা এতটাই কষ্টে ভরে গিয়েছে, ভাবলাম চারিদিকে এত হানাহানি, এত লড়াই, আমি কি পারি না একটু অন্যরকম কথা, অন্যরকম পরিবেশন হয়তো বা পারি। তাই তো আজকে তোমাদের সেই সুপু আজকে অন্যরূপে অন্যভাবে তোমাদের কাছে এসে পড়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি সন্ধ্যা দিয়ে শুরু করব, যেহেতু সন্ধ্যাবেলা তাই আমি ঠাকুরকে সন্ধ্যা পুজো দিয়েই ভিডিওটি শুরু করব। চলে যাচ্ছি আমার ঠাকুর ঘরে। দিনের শেষে এই কর্ম ব্যস্ততার মাঝে অনেক সময় ঠাকুরকে ডাকারই সময় পাই না। সত্যি ঠাকুর বলেছেন যে কোনো না কোনো এক সময় আমাকে তোমরা একটুখানি স্মরণ করিও। তাই তো দিনের শেষে একবার হলেও আমি আমার ঠাকুরকে স্মরণ করি। আমি যখন আমার কর্মস্থলে যাই, আমি কর্মস্থলে যখন আমি আমার কর্মকার্য শুরু করি, তখনও কিন্তু ওই ঠাকুরের নাম নিয়ে কিন্তু আমি শুরু করি। আমার গায়ে কাটা শিউরে উঠছে, আমার গা ছনছন করছে, যে আমরা কি পারি না এই কর্মব্যস্ততার মাঝে একবার হলো ঠাকুরের দর্শন করি, একবার হলো ঠাকুরকে আমরা প্রণাম করি, ঠাকুরের মন্ত্র পাঠ করি। কিন্তু না, আমরা টাকার নেশায় এতটাই আমরা পাগল মত্ত যে আমরা যে সৃষ্টিকর্তা এই পৃথিবীর আলো আমাদের দেখিয়েছে, হয়তো বা আমরা মায়ের পেটের থেকে জন্ম নিয়েছি, কিন্তু সৃষ্টিকর্তার ইশারায় ছাড়া কিচ্ছুটি হয় না। তাই তো আমি আগে আমার কাজটি শুরু করছি আমার স্বয়ং ভগবানের চরণে নিবেদন করে। আমার ঠাকুর পুজো হয়ে গিয়েছে, তা ভাবলাম আপনাদের সাথে আরেকটু সময় ঠাকুরের যে প্রণাম মন্ত্র সেটা আমি একটু পাঠ করে ভিডিওটি শুরু করব। অং নমঃ শিবায় শান্তায় কারণাত্রে হেতবে নিবেদয়ামি চাত্তনাং তঙ্গতি পরমেশ্বর। হে পরমেশ্বর প্রভু, শিব ঠাকুর তুমি সবার মঙ্গল কামনা করো। এই যে লড়াই, এই লড়াইয়ে যেন সবাই ঠিকঠাক মতো চলতে পারে, কাউকে তুমি কোনো রকম কোনো শাস্তি দিও না, সবাইকে তুমি ভালো রেখো, সবার যেন মতিগতি ভালো হয়ে ফিরে আসে। সত্যি যেটা হচ্ছে সেটা আমি নিতে পারছি না, হয়তোবা লড়াইয়ের ময়দানে থেকে আমিও কিন্তু লড়াই করছি, কিন্তু এটা কি ঠিক? এটা কখনোই ঠিক না।
তারপরও আজকে আমি নিজে নিজে ভাবলাম এই লড়াইয়ে হয়তো বা কারো জীবন চলে যাবে, সেই জীবন যাতে না যায় সেই জন্য আমি ঠাকুরের কাছে নিবেদন করছি সবাই তোমরা ভালো হয়ে যাও, সবাই তোমরা ভালো পথে চলো। আরতি আমার দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আমি একজন গৃহবধূ। বন্ধুরা, আমি একজন গৃহবধূ, আমি একজন বাংলার নারী। আমি এই বাংলার নারী থেকে কীভাবে আমি একজন শ্রেষ্ঠ নারী হলাম সেটা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরব। আমরা এতটাই কর্মব্যস্ততার মানুষ, এই কর্মব্যস্ততার মানুষগুলো আমরা কিন্তু ভগবানের যে আলোচনা, ভগবানের যে নাম কীর্তন, এইগুলো কিন্তু করার একদমই সময় পাই না। তার জন্য আজকে এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা হয়তো সকলেই নবদা নব ক্যানভাস দাদাকে সবাই চেনো। এই নবদার চ্যানেলের নাম হলো রামাকৃষ্ণ টিভি। এই রামাকৃষ্ণ টিভি চ্যানেলে তোমরা গেলে অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ধর্মের বাণী শুনতে পাবে। যাও না একবার রামাকৃষ্ণ টিভি চ্যানেলে ঘুরে এসো, দেখো কত সুন্দর সুন্দর ভগবানের বাণী, ভগবানের কথা নবদা তুলে ধরে। সবসময় কি কন্ট্রোভার্সি, সবসময় কি সমালোচনার ভিডিও? না, মাঝে মাঝে কিছু ভালো ভিডিও দেখতে হয়। একটা কথা কি বলো তো, এই যে তোমরা বলো না আপনারা ভালো ভিডিও কেন করেন না, সত্যি তো ভালো ভিডিও কয়জনে বা দেখে? এই যে আমাদের নবদা আগে অনেক কন্ট্রোভার্সি করেছে, অনেক দেখেছে, এগুলো করে কিন্তু কোনো লাভ নেই। তারপরে উনি নিজেকে বদলিয়ে ফেলেছে, নিজেকে পরিবর্তন করেছে, আজকে তার চ্যানেলের নামটাও কিন্তু পরিবর্তন করেছে, রামাকৃষ্ণ টিভি। সেখানে অনেক অনেক ধর্মের কথা আলোচনা হয়, কয়জনে যায় সেখানে দেখতে? কিন্তু আমি আপনাদের কাছে জোর হাত করে বলবো যে আমি যে ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কটা ধরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন এবং সুন্দর সুন্দর মা কাকিদের নিয়ে বসে পড়ে দেখার মতো ভিডিও দাদা বলে, কত সুন্দর করে বলে। তাই তো আজকে আমি দাদার হয়ে কিছু কথা বলার জন্য এখানে আসলাম। সারাদিন কর্মব্যস্ততার মাঝে থাকতে থাকতে কখনো ধর্মের কথা, ঠাকুরের কথা আলোচনা করার সময় পাই না। আমি একটু ব্যতিক্রম ধর্মী নারী, আমি সকালবেলাটা শুরু করি ঠাকুরকে দিয়ে, যখন আমি কর্মস্থলে যাই তখনও কিন্তু আমি ঠাকুরকে দিয়েই শুরু করি। আমার স্টাফরা অনেকেই জানে যখন আমি একটা রুগীর কাজ করি, ডেলিভারি করি, তখন কিন্তু আমি ঠাকুরের নাম দিয়ে শুরু করি এবং ঠাকুরের নাম দিয়ে যখন শুরু করি সত্যি ঠাকুর আমার কথা শোনে। তার কারণ একটা মানুষের জীবন বাঁচানো ফরজ, তাই না? জীবন বাঁচানো কতটা যে উপকারের সেটা কিন্তু আমি জানি। তাই সবাইকে বলবো নবদার চ্যানেলে গিয়ে, নবদার রামাকৃষ্ণ টিভি চ্যানেলে গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো একটু শ্রবণ করুন এবং মা কাকি ভাই বোন নিয়ে সেগুলো কিন্তু দেখা যায়। ওই যে আপনারা বলেন না ভালো ভিডিও করুন, ভালো ভিডিও করুন, ভালো ভিডিও করলে কে বা দেখে? যান না রামাকৃষ্ণ টিভিতে চলে যান, ওখানে অনেক অনেক ভালো ভিডিও আছে। আজকে আমি একজন গৃহবধূ থেকে, আজকে একজন শ্রেষ্ঠ নারী, একজন গৃহিণী থেকে শুরু করে আজকে আমি কেমন করে আজকে একজন চাকরিজীবী হয়ে উঠলাম সে গল্প না হয় আর একদিন বলবো। আজকে আমি বেশি আলোচনা করব না, যেহেতু আমি আমার চ্যানেলে কথা বলতে আসিনি, আমি শুধু আসছি আমাদের আমার দাদার চ্যানেলটা যাতে সবাই ঘুরে এসে দেখতে পারে। যে আপনারা সবসময় বলেন যে ভালো ভালো ভিডিও, ভালো ভিডিও, জান না সবাই ওখানে গিয়ে ভিজিট করুন, তাহলে অনেক অনেক ভালো ভিডিও দেখতে পারবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটা কথা কি বলুন তো, আমরা এই কন্ট্রোভার্সি, এই সমালোচনার ভিডিও করতে করতে জীবনের যে আমাদের একটা সত্তা আছে এই সত্তাটাও আমরা ভুলে যাই, রেষারেষি, কত কলহ দ্বন্দ্ব করি। আসলে কি এই মানুষগুলো কখনোই আমাদের শত্রু? না, হয়তো বা কাউকে কখনো কোনোদিন আমরা দেখিনি,
কিন্তু যখন আমরা ভিডিও করি মনে হয় এ আমার একদম বিশ্বত্র, তাই না? না, এটা করা একদমই ঠিক না, একদমই ঠিক না, কিন্তু তারপরও কিন্তু আমরা করি। কিন্তু আমাদের মধ্যে একটু নারীত্ব সত্তা আছে সেটা কখনোই আমরা ভাবি না। একটু মাঝে মাঝে একটু আমরা অন্যরকম ভিডিও দিই না, তাতে কি হবে? না হোক ভিউ, তাতেই কি হবে? তবু তো মানুষকে বোঝাতে তো পারবো, তাই না, যে আমরা দেবী। কখনো একটা নারী মা কালী, কখনো দেবী দুর্গা। আমরা দশভুজা, আমরা দশ হাত দিয়ে অনেক কিছু সামলাতে পারি, যেমন ঘর, সংসার, স্বামী সন্তান, কর্মস্থল, সব কিছু। যেমন আমি একজন গৃহবধূ, আমি চাকরি করি, সংসার সামলাই, আবার একটা ইউটিউব চ্যানেলও সামলাই। তাহলে আমরা নারী আমরাই পারি, কেন পারবো না? একটা নারী চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে, একবার চেষ্টা করে দেখুন না। কি বলবো, সেই হুঙ্কার সুপ্রিয়া থেকে কি সুন্দর আমি গ্রামের বধূ হয়ে গিয়েছি, গ্রামের একজন নারী হয়ে গিয়েছি, গ্রামের একজন ঘরের ঘরোয়া বউ হয়ে গিয়েছি। দেখুন না কত সুন্দর করে আমি টিপ পড়েছি। এই একই সুপ্রিয়া কখনো কখনো গর্জন করে, কখনো কখনো মমতাময়ী মা, মমতাময়ী শাশুড়ি, অনেক কিছু। আমি একই সুপ্রিয়া অনেক রূপে আছি, কখনো কারো স্ত্রী, কখনো কারো বৌমা, কখনো কারো মা, কখনো কারো শাশুড়ি। এটাকেই বলে সুপ্রিয়া। আজকে সুপ্রিয়া অনেকের কাছে হয়তো খারাপ, কিন্তু অনেকের কাছে অনেক ভালো। তাই আমি নিজেকে শ্রেষ্ঠ নারী হিসেবে এখানে ঘোষণা করছি, আমি একজন শ্রেষ্ঠ নারী, আমি পারি, আমি সব কিছু সামলাতে পারি, কেন পারবো না? আমাদের টাকাটাই কি বড় সত্তা? টাকা ছাড়া কি পৃথিবীতে কিছুই চলতে পারে না? হ্যাঁ, টাকাটাই বড় সত্তা। আজকে এই যে দেখুন, অন্যদিন আপনারা দেখেছেন এখানে অন্যরকম পর্দা, আজকে আমি পর্দাটা চেঞ্জ করে ফেলেছি, আজকে আমি পর্দাটা চেঞ্জ করে ফেলেছি। হয়তোবা আগের যে পর্দা ছিল তার থেকে হয়তোবা গর্জিয়াস, হয়তোবা একটুখানি দামি, একটুখানি কস্টলি পর্দা কিনেছি। তাতে কি হয়েছে, আমার রুচির পরিবর্তন হয়েছে। এই রুচির পরিবর্তনের সাথে সাথে আমার মনটা কিন্তু অহংকারী হয়ে যায়নি, শুধু আমার রুচিটাকে চেঞ্জ করেছি, যে একটা মন্দ রুচির থেকে একটা ভালো রুচিতে আমি ইয়ে করেছি, রোপণ করেছি, ভালো রুচিটাকে আমি আনতে পেরেছি। এটাকেই বলে একটা মানুষ। তাই সবাইকে বলবো, কুরুচি থেকে একটু ভালো রুচির দিকে আসুন, সবারই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি অনেক অনেক বড় করে ফেলেছি, আমি আবারও বলবো, আমি একজন গৃহবধূ, আমি একজন বাংলার নারী, আমি পারি, সাংসারিক জীবনও আমি চালাতে পারি, ইউটিউবও চালাতে পারি, আমি আমার কর্ম মানে কর্মস্থলও কিন্তু সুন্দরভাবে এরকম পরিপাটি করে চালাই। আবারও বলবো, আমি যে জন্য ভিডিওটি করেছি শুধুমাত্র আমার ওই প্রিয় দাদা নব ক্যানভাস দাদা, চ্যানেলের নাম রামাকৃষ্ণ টিভি। সবাই ওই চ্যানেলটাকে ভিজিট করবেন, দেখবেন একটু হলেও আপনাদের ভালো লাগবে। এই সব নোংরা ভিডিও দেখতে দেখতে আপনাদের মানসিকতার উচিত কতটা নিচে নেমে গিয়েছে সেটা আমাদের জন্য। আমরাই দোষী, আমরাই দোষী। আমরা যদি এরকম নোংরা ভিডিও এখানে উপস্থাপন না করতাম তাহলে কি আপনারা দেখতেন? দেখতেন না। যদি শুরু থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আনতাম তাহলে আপনারা সেটা দেখতে অভ্যস্ত হতেন, তাই না? তাহলে আমরাই দোষী, আপনারা দোষী না। তাই সবাইকে জোড়হাত করে বলবো, আমরা একটুখানি পরিবর্তন হই, দেখি না, পরিবর্তন হলে নিজের জীবনটাও কিন্তু ভালো লাগবে। হয়তোবা আজকে এই ভিডিও করার পরে কালকে হয়তোবা আমি আবারও কন্ট্রোভার্সি ভিডিও করব, এটাই স্বাভাবিক। কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করার মাঝখানেও কিছুটা নিজেদের লিমিটেশান বজায় রাখতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যে মানুষ কষ্ট পাবে। যেটা শুরু হয়েছে ওয়াইটিতে এটা কিন্তু সত্যি দেখার মতো হচ্ছে না। তাই আমি নিজেকে একটুখানি সরিয়ে নিলাম, দেখি আজকে আমি একটু বাংলার বধূ, বাংলার গৃহবধূ, বাংলার নারী, একটু সেজে দেখি কেমন লাগে। এই যে আমি সাজটা দিয়েছি এটা কিন্তু আমার রিয়েল সাজ, আমি এইরকমই একটা মানুষ। কিন্তু কখনো কখনো কালী, কখনো কখনো দুর্গা রূপ ধরতে হয়, যেহেতু আমরা নারী, তাই না? যাই হোক বন্ধুরা, অনেক অনেক কথা বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নেবে, আর আমার দাদার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও যে এরকম এরকম ভিডিও তোমরা দেখতে চাও কিনা। ভালো থাকো, নমস্কার।